আছেন। জাপান হচ্ছে ভিতরে এক যারা গবেষণা থেকে শুরু করে টেকনোলজি এবং তাদের ম্যানেজমেন্ট কিছুতেই তারা এক নম্বরে তো ইন ওয়ার্ল্ড আপনি যদি চিন্তা করেন যে বিশ্বের ভিতরে জাপান কত নাম্বার তাহলে তারা নিজেই বলে দিয়েছে যে জাপান বিশ্বের দশটা দেশের ভিতরে একটি দেশ ফর এডুকেশন স এশিয়ার ভিতরে যেহেতু জাপান এক নম্বরে তাহলে বিশ্বের ভিতরে দশটার এবং এই জাপানে পর্যন্ত কিছু কিছু দেশ স্কোর ছাড়াই স্কলারশিপ অফার করে জাপান নর্মালি আগের থেকেই আইলস স্কোর ছাড়াই অফার করে তবে আইলস স্কোর থাকলে যেমন মিক্সড স্কলারশিপের ক্ষেত্রে হয়তো একটু প্রায়োরিটি পাওয়া যায় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বেশি ভ্যারি করেন এবং হয়তো দুই বছর পরে আপনারা এই সুযোগটাও পাবেন না সো এটাই হচ্ছে খুব ভালো একটা অফার যে এখনো পর্যন্ত এবং প্যান্ডামিকের সময় করোনার সময় অনেক ইউনিভার্সিটি এই অফারগুলো দিচ্ছে যে আইএস স্কোর ছাড়াই আপনারা আসুন আপনাদেরকে আমরা ভর্তি করবো বা আপনাদেরকে আপনার স্কলারশিপ দিব আপনাদেরকে আমরা পড়াশোনা করার সুযোগ দিবো তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কোন কোন ইউনিভার্সিটি গুলা জাপানে স্কলারশিপ দিচ্ছে এবং আপনার কোনো আই স্কোর দিতে হবে না এবং কি কি ওয়েতে আপনি স্কলারশিপ নিয়েই জাপানে পড়াশোনা করবেন তো আরো কয়েকটা স্কলারশিপ আছে জাপানে সেগুলার লিস্টও আমি আপনাদেরকে দেখাবো এবং সেগুলার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চাইলে যেগুলো এখনই অনগোয়িং যে সার্কুলার চলতেছে তো চলুন দেখা যাক কি কি ফ্যাসিলিটিস এবং কি কি ধরনের স্কলারশিপ এবং কোন কোন ইউনিভার্সিটি কোন আপনাকে ইংলিশ স্কুল ছাড়াই ভর্তি নিবে এবং স্কলারশিপ সহ আপনাকে পড়াশোনা করার সুযোগ দেবে তো নর্মালি জাপানে তিনটা প্রোগ্রামই করা যায় স্কলারশিপ নিয়ে মাস্টার্স ব্যাচেলার পিএইচডি এই তিনটাই করা যায় এবং দেখেন বারবার তারা বলছে যে আপনি আইএস স্কোর ছাড়াই পড়াশোনা করতে পারবেন মিক্সড স্কলারশিপ সম্পর্কে আমরা জানি যে এটা হচ্ছে বিশ্বের একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপের ভিতরে একটা স্কলারশিপ এবং এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান্টিজিয়াস স্কলারশিপ তো তিনটা ওয়েতে আপনি নরমালি পড়াশোনা করতে পারবেন জাপানে যেখানে আপনার উইদাউট আইএলসিই আপনি পড়াশোনা করতে পারবেন এবং দেখেন ফার্স্ট অফ অল আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি এক্সপার্ট হন যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে থাকেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এবং যদি টেস্ট এক্সাম দিয়ে আপনি পাস করে থাকেন যে জাপানিজ যে লেভেলটা সেটা পাস করতে পারলে আপনার তারা স্কলারশিপও দিবে আপনি সিম্পল ওয়েতেই জাপানে স্টাডি করতে পারবেন দেন লাইফ টাও খুব ভালো হবে বাট হয়তো একটু কঠিন এটা ইংলিশ যারা নরমাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য একটু কঠিন বাট অনেকেই আছে আশপাশের কান্ট্রি যারা বাংলাদেশে অথবা চায়না অথবা কোরিয়াতে থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখে বিকজ তাদের টার্গেটই থাকে জাপানে যাওয়ার জন্য এবং যারা নেটিভ স্পিকার দ্যাটস মিন যে দেশের ভাষা হচ্ছে ইংলিশেই তারা अप्लाई করতে পারবে তাদের কোনো কিছুই লাগবে না কারণ এদের আইএলএস স্কোর এর কোনো ম্যান্ডেটরি নেই নরমালি অনেক দেশগুলোতে নেটিভ স্পিকারদের আইএলএস স্কোর চায় না কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যারা নেটিভ স্পিকার না আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু আমাদের ভাষা বাংলা অথবা হিন্দি অথবা উর্দু সো আমাদের ক্ষেত্রে হয় কি আমাদের আইএলস স্কোর দিতে হয় কিন্তু এখন যে সুযোগটা এই ভিডিওতে তারা অফার করছে এখন যে সুযোগটা এই নোটিশে তারা বলছে যে যারা নেটিভ স্পিকার না তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অথবা আপনার পাস্ট যে ইউনিভার্সিটি যেখান থেকে আপনি অনার্স করছেন সেই ইউনিভার্সিটিটা যদি ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় তাহলে আপনি সেখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন যেটা আমরা বলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আর দ্যাটস মিনস আপনার ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাইছে আপনাকে ইংলিশে প্রশ্ন করছে আপনি ইংলিশে অ্যান্সার দিছেন। এটাকেই আপনার একটা জাস্ট একটা প্যাডে আপনার ইউনিভার্সিটি রেজিস্টার অফিস যেটা তারা লিখে আপনাকে একটা সিল মেরে সিগনেচার করে দিবে যে আমরা এই স্টুডেন্টটাকে বা আমাদের এই ইনস্টিটিউশনে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটাই যদি আপনি জমা দেন তাহলেই আপনার মোটামুটি আইএসএস করা লাগতেছে না আইএস এর পরিবর্তে আপনি এই মিডিয়াম অফ সার্টিফিকেট টা জমা দিয়ে আপনি এই স্কলারশিপ পেতে পারেন এবং জাপানের মতো একটা আহ ডেভেলপ কান্ট্রিতে পড়াশোনা করতে পারেন এবং কি কি ইউনিভার্সিটি আমি আপনাদেরকে যে যে ইউনিভার্সিটিগুলো স্কোর আইএল পড়াশোনা করার সুযোগ দিয়েছে তাদের ভিতরে প্রথমেই কিন্তু ইউনিভার্সিটি অফ টোকিও আছে দেখেন ইউনিভার্সিটি অফ টোকিও হচ্ছে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি জাপানে এবং বিশ্বের ভিতরে মনে হয় বিশ অথবা তেইশের ভিতরেই থাকবে যাই হোক খুবই ভালো ইউনিভার্সিটি প্রেস্টিজিয়াস তারাও বলছে যে আপনারা আমাদের এখানে উইদাউট আইএসএ পড়াশোনা করতে পারবেন এবং নর্মালি স্কলারশিপ নিয়েই পড়াশোনা করতে পারবেন হিরোশিমা ইউনিভার্সিটিও আছে লিস্টে দেখেন যে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এটাও কিন্তু খুবই ভালো একটা ইনস্টিটিউট এখানেও অনেকেই পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রাম করে থাকে এরাও গবেষণাতে খুবই ভালো সো এই ইউনিভার্সিটি নর্মালি আপনাদেরকে অফার করছে পড়াশোনা করার জন্য তারপরেও আমার যেটা মনে হয় যেহেতু টোকিও ইউনিভার্সিটি আছে লিস্টে আরো অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনাকে উইদাউট আইএস স্কলারশিপ দিয়ে পড়াশোনা করার সুযোগ করে দেবে এবং কি স্কলারশিপ চলতেছে জাপানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে দেখেন এই স্কলারশিপগুলো দিয়ে আপনি ব্যাচেলার মাস্টার্স অ্যান্ড ডক্টরেট ওর পিএইচডি তিনটা ডিগ্রি করতে পারবেন তো ফার্স্ট অফ অল মিক্সড স্কলারশিপ আমরা জানি যেটা নাম্বার ওয়ান

জয়েন জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্রাজুয়েট স্কলারশিপ এটার ভিডিও আমার চ্যানেলে আছে আমি দিয়েছিলাম আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আপনারা দেখতে পারেন আমার চ্যানেল থেকে এটা এখনো ওপেন এটা সার্কুলার চলতেছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড জাপান স্কলারশিপ এটাও সার্কুলার চলতেছে এটাতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটাও খুবই পেস্টিজিয়াস একটা স্কলারশিপ সো সো আমার এটার উপরে কোনো ভিডিও আছে কিনা আমি জানি না তবে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি এটার উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন বা কোনো জায়গায় বুঝতে যদি প্রবলেম হয় এবং দেখেন পাঁচ নাম্বার আপনাদের যে স্কলারশিপটা এটাও খুবই ভালো স্কলারশিপ সো এই পাঁচটা স্কলারশিপের আন্ডারেই আপনি ফুল ফান্ড নিয়েই কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন জাপানে সো ওভারঅল এটাই হচ্ছে আজকের ডিসকাশান ছিল আপনারা যারা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন একটু খবর নেওয়ার চেষ্টা করুন এবং আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই এই লিঙ্কে ঢুকে এই পেজটা দেখতে পারবেন এবং যেখানে যেখানে আপনাদের ইনফরমেশান নেওয়ার দরকার সেখানে সেখানে ক্লিক করতে পারবেন ইউনিভার্সিটিগুলো জাস্ট কপি পেস্ট করে আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন অ্যান্ড এখানে ক্লিক করলে আপনি স্কলারশিপগুলোর ইনফরমেশান চলে আসবে আপনি যদি যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক জাপান স্কলারশিপ সম্পর্কে ইন্টারেস্ট থাকেন তাহলে জাস্ট ক্লিক করবেন দেখবেন যে ডিটেলস চলে আসতেছে সো এই হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আপনি অ্যানসারটা পেয়ে যাবেন অ্যান্ড দেন আহ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও